বছরটা দেখেন বছর দেখতে চান ওই বছরটা আমি এখন বিক্রি করতে এলে দুধ খেয়েছে বছর না এখন পঞ্চাশ তো ধরেন আমি ধরে আছি পঁয়তাল্লিশের নিচে কেউ নিতে পারবে না তাহলে আমি বছরে যেমন করে কামাই করি তিন লক্ষ টাকা কামাই করবো আট টাকা থেকে জি মাথায় গরম দেখেন আমাদের পিছনে কিছু গরু পালন করতেছে আমরা আসলে চাপায়ে গেছিলাম রাস্তায় তো রাস্তায় আসতে দেখলাম আসলে এই গরুগুলা কিভাবে পালন করতেছে কি রোদের মধ্যে যেহেতু ওনারা সাথে আছে আমার মতো সাথে আছে চলেন দেখতে থাকি কি অবস্থা আছে আজকে নতুন আইডিয়া গরু পালনের কেমনে কিভাবে কিভাবে লাভ হবে এ টু জেড আমার পিছনে দেখতে পারতেছেন গরু পালন এ টু জেড সাথে থাকেন চলুন বিস্তারিত কথা বলার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এই যে আমরা চা বাইন গেছিলাম এই আপনাদের খামার দেখে

বিশ কেজি বা দশ কেজি বা পনেরো কেজি আপনাদের কেউ দুধের জন্য পালেন না কিসের জন্য আমরা এমনি পুষার আমরা গরিব মানুষের দিন তো চলছে না আমার বুঝতে না আচ্ছা আগে একটা চাইনা লেবার আছি আপনার সিজন একটা বেছে দিনু দে বাড়ির খাবার কিনে নিল চারা কিনে নিল যখন একটু টান পড়লো তখন মনে আবার একটা বেছে দেওয়া সে বাজারটা করে নিল তার আপনাদের এখানে ইনকাম হলো বাসুর হ্যাঁ

এবং দেশি গরু পালি এবং দেশি গরু আপনার জন্য ভালো করে পুষতে যাবো তো খরচের সংখ্যা বেশি আছে তখন আমরা খরচ দিতে পারবো না তখন আমাদের ভালো করে হবে না পালতে পারবো না তো আমাদের ক্ষতি লস হয়ে যাবে এই কারণে জমিতে নিয়ে আসতে জি না নিয়ে আসতে পারবো না এই জন্য আমরা এই যে এই জিনিস নিয়ে এসে জমিতে ঘুরে আমাদের এতে কোনো খরচ নাই অল্প খরচ আমাদের ইনকাম হয়ে যায় আমাদের খাওয়া খরচ ওইভাবে হয়ে যায় যে বৎসরের ক্ষেত্রে ধরেন এখন চারটে বিক্রি করতে যেমন আমার এখন চারটে আছে বিক্রি করবো চারটে বিক্রি করলে যদি দুই লক্ষ নাও পায় তবুও তো আমার এক লক্ষ সত্তর আশি পাবই এখন যদি আমি সত্তর আশি যদি খরচ করে খাবার করি করিনি এক বছর খাবো আমার ছেলে মেয়ে তিনটে ছেলে মেয়ে ছেলে মেয়েদের তিনজন আমি দুইজন পাঁচজন ফ্যামিলিতে তাহলে সত্তর হাজারটার খাবারটা যদি করি গরু চাউল মাংস হয়ে যাবে তবু আমার এক লক্ষটা ক্যাশ থাকবে এর জন্য আমরা এগুলো পালি যে আমাদের খরচ আমরা একটু কষ্ট মেহনত করি জমির উপর মাঠ ঘাটে চলাফেরা করেছি উষা জি এটাকে আপনি কি বলবেন এটা জায়গাটা এটা আমরা কান্দর জমি বলি মানে লেটা জমি আচ্ছা এই জমিটা বললাম এটা কান্দর জমি আর ওটা উঁচু দেখা বলি উঁচু মাটি মানে ডাঙ্গা জমি ওটা ভিটা মাটি ডাঙ্গা মাটি আচ্ছা এখন এইখানে কিন্তু আসলে ধান ছিল বোধহয় বোধ না এটা মসুর ছিল আচ্ছা এখন আপনাদের এই যে সারা বছরই কি আপনার খালি জমি খালি থাকে জি না এই যে মসুর হয়ে গেল এই যে এটাতে ধান হয়ে গেল এরপরে ধরুন এখন আপনার যে আমাদের মানে ইংরেজি তো বলা যে বাংলা তো যেমন বৈশাখ মাস চলছে তারপর জ্যোষ্ঠী আষাঢ় শ্রাবণ মাসে গোটা মাঠ ভরণ হয়ে লাগান হয়ে যায় আর মাঠ থাকে না তখন এই আপনার শ্রাবণ মাসটা ভাদ্র ভাদ্র রাশিন কার্তিক অঘন পুষ মানে পুষ মাস পর্যন্ত আমাদের বাড়তে তখন বাঁধে পলতে হয় ছয় মাস রাখতে তখন ওই যে ওই যে খাওয়ার জন্য যে খেড় এই যে ধানের আউড় তখন পালা দিয়ে স্টক রেখে নিতে হয় তখন ওখান থেকে ধরো ধর মেহনত করে এই আউড় কেটে খাওয়াই আর মাঠের ঘাস আলু ঘাস গোসালি হয় কাটি কেটে খাওয়ায় সময় মতো সুযোগ পেলে রাস্তাঘাটে তখন একটু হয়তো ঘোরালাম এলাম ফিরালাম একাধ বেলা কাটে গেল বাড়িতে বা লেসে ঘাস পানি খাওয়া যায় এইভাবে আমাদের সময়টা আপনার বাড়িতে খরচটা বেশি হয় জি তখন বাড়িতে খরচা বেশি হয় না তখন আমরা অন্য কাজও করতে পারি না অন্য কাজও করা যায়

পাঁচটা লোকের এক লাখ পাঁচ হাজার টাকা দিলাম মাসে এখন এই একশো যদি আমি পালন করি তাহলে বছরে কিন্তু আমাদের যাচ্ছে হলো বারো লাখ টাকা শুধু লেবার খরচ যাচ্ছে আর পাঁচ পাঁচ দশে পাঁচ বারো ষাট বারো লাখ ষাটের পর পনেরো লাখ টাকা দেবেন টোটাল খরচ তাতে একশো ইয়ের থেকে গরুর থেকে আমি কত করে কতগুলো বাচ্চা তাতে যদি আপনার গাভি একশো হয়ে যায় তো এই গাভি একশো যদি আপনার নিতে হয় তাহলে সেখানে তাহলে আপনাকে হিসাব করে দেখতে হবে যে এখানে একশো যদি গাভী থাকে তো একশোর মধ্যে নব্বই রাখতে হবে দশটা আড়ে রাখতে হবে আচ্ছা মানে পালার জন্য তাহলে একশো গায়ে নব্বই যদি গায়ে থাকে তো নব্বইটা যদি আপনার বয় বকনা বাছুর হোক বা আড়ে বাছুর হোক বা আমরা যে দামলা বাছুর বলি এরকম হোক যাই হোক তাহলে আপনাকে ম্যাক্সিমাম দুধ ছেড়ে দেওয়ার দুধ যতকাল খাবে দুধ ছাড়ার পরে আপনার ধরে রাখলেন যে ম্যাক্সিমাম একটা বাছুর দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার প্রথম বিয়ান দিচ্ছি একটা কত করে দাম তাও আমাদের এখানে ধরেন এই যে বাছুর যেমন আমি গাফিটে

একশো পিস তার মানে আশি লাখ টাকা দিয়ে এখান থেকে আমি যেটা বুঝলাম যে আপনার যদি আশি লাখ টাকা দিয়ে আমি যদি একশো গরু এইখানে একশো গরু ইনভেস্ট করে আমি যদি একশোটা বাচ্চা পাই আশিটা বাচ্চা পাই তো ছিলাম না আশিটা যদি বাচ্চা পাই গোন পঁয়ত্রিশ হাজার করে একটা করে বাচ্চা তাইলে পঁয়ত্রিশ হাজার আঠাশ লাখ টাকা আমার একটা বাচ্চা আপনাকে দেখায় হ্যাঁ বাছরটা আপনার কেবল বছরেতে পুজে পুজো নেই বাচ্চরটা আমি দেখতে পাচ্ছি না যাই হোক এই দেখেন এই যে গায়ে পাঞ্জারি আছে এই গায়েটার আর ওর সামনে ওর মা কিন্তু ওঠে ওর মার পিছন আছে বাচ্ছরটা দেখেন চর দেখতে আছে না ওই বাচ্ছাটা আমি এখন বিক্রি করতে এলে এখন দুধ খাইছি বাচ্চাটা এখন পঞ্চাশ তো ধরেন আমি ধরে আছি পঁয়তাল্লিশের নিচে কেউ নিতে পারবে না

আপনাকে শুধু একটা সর্বস্ত নাম একটা দিলাম যে যেমন করে ধরেন পঁয়ত্রিশ একটা গরু গাভে থেকে দুধ ছেড়ে দিলে বিক্রি করলে পঁয়ত্রিশ পাবেন ইজিলি ইজিলি তো আমার ওই যে বাচ্চাটা এখন দুধ খাইছে এখন আমি বেশ তাহলে পঁয়ত্রিশ একটা যদি বলি যে কোন পার্টি ব্যবসায়ী আসে কিনে নিয়ে চলে যাবে এখনই বলা লাগে তবে আমি চাইছি যে বাচ্চাটা আমি পঞ্চাশ পাবো এটা আমি আশাবাদ আশাবাদী জি এক বছরে এক বছর হয়নি বাছরের বয়স

দশটা যদি গরু বছর আমি কিনি আমি যদি গায়েও কিনি দশ লাখ হয় ভালো করে কিনলে দশ লাখ টাকা বেশি হবে না দশ লাখ টাকা আপনি ইনভেস্ট করলে দশ লাখ টাকা ইনভেস্ট করে আপনার টাকা আছে হয়তো অন্য ব্যবসা আছে পাশাপাশি দেখেন এখানে দুটা কাজ হবে এক হবে আপনার উপকার হবে দ্বিতীয় হলো আপনি যে লোকটা রাখতেছেন যে লোকটা কাজ করতেছে তার একটা ফ্যামিলি চলতেছে এটাকে তো হিসাব তাহলে আপনি ইনকাম করলে হবে না আমার ভাই ব্রাদার যারা থাকে বা আত্মীয় স্বজন আছে তারা একটু উপকার হইলো তার মানে আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করবেন আপনি একটা লোক রাখবেন তার কাজ হলো সকালে চলে ডাইল ভাত খাইয়ে সারাদিন ঘুরবে দামি গরু ইনভেস্ট করার দরকার নাই আপনি এখান থেকে দশ লাখ টাকা ইনভেস্ট করলে আপনি খরচাপাতি বাদ দিয়ে আমার একটা আশা দিয়ে দশটা গরু থেকে আপনি বছরে

দে জমি নিয়েছিলাম ওদেরকে নিয়েছে আপনার আড়াই বিঘা মানে টাকার বিনিময়ে বৎসর চুক্তি খাওয়া দেওয়া ওখানে আড়াই বিঘা করেছিলাম ওখানে ওই ভুট্টার ঘাসগুলো দেখা হয়েছে ওইখানে একটু ঘাস আছে ওইটা আমার কিন্তু বড়ো ঘাস লাগানো আছে ওখানে আড়াই বিঘা জমি নিয়েছি ধান আছে দুই বিঘা ওই টাকারই ওই করে দিই ওই ধরনের করছি খাচ্ছি আবার দরকারি এখন আবার দুটো বিক্রি করতো জমিগুলো ধরে নেব আর বাকি বাকিগুলো টাকা থাকলে আমি আবাদ করতেছি খাইতেছি আটটা গরু থেকে আটটা গরু থেকে এই তারপর ধরেন আটটা থায়ে করতে 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 এখন আমার সতেরোটা এখন হয় আছে আমি গতবারও ধরেন বিক্রি করলাম ধরেন চারটে কথা বিক্রি করেছি মেয়ের বিয়ে সমস্ত চারটে করে বিক্রি করে তিন লক্ষ করতে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে বিয়ে দিলাম আবার ধরেন এই যে বলছে যে এখন আবার চারটে বিক্রি করব। মাসাল্লা আচ্ছা অসুখ বিসুখ কি করবে অসুখ বিসুখ হলে ধরেন দেখে না আমার ধরো অন্য কোনো মারাত্মক অসুখ বিসুখ হয় না স্বাভাবিক হিসাবে আপনার ওই যে আমরা একটা ধরেন রাখেল হিসাবে যা বুঝি কৃষি মানুষ যা হিসাবে বুঝি যে আমাদের একটা গরুর একটা অসুখ হয় সেটা বাদলা আচ্ছা মানে গরু ভাকুর ফুকুর হয়ে যায় খাই না তারপর লাল ঝল পড়লে যে একটা খুঁড়া একটা খুরে একটা অসুখ বলি ওই অসুখ হলে খুঁড়া অসুখের জন্য ওষুধ খাওয়াই আর এটার ব্যাপারে আমাদের মানুষজন হয়তো আছে ঝাড়াফোয়া করলে কি একটা গাছাম যেভাবে অন্য কোনো বড় মারাক্ত রোগ হয় বা কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে যে চিকিৎসা নিতে হয় কোনো খরচপাতি আসে এগুলা করা লাগে না তারপরে ভবিষ্যৎ হইলে যদি গেলে হয় তখন স্বাভাবিক হইতে করতে হইতে হয় হইতে পারে না

টানলে ওর কোনো খরচ নাই শুধু মাঠে আসা আর যাও এতে ওর খরচ এখন আমার পাঁচটা গরু আছে টাকা পয়সার প্রয়োজন আমি দেখলাম যে একটা বড় গরু বিক্রি করতে পারলাম না ওই পাঁচটা ভেড়ি বিক্রি করছি পালছি আমি ওখানে দুইটা ভেড়ি বিক্রি করে দিলাম অল্প টাকার দরকার দুটো ভেড়ি বিক্রি করে দিলাম আমার হাত খরচ হয়ে গেল বা আমার যে সমস্যাটা ছিল সমাধান হয়ে গেল এখন আমি ভেড়িটা পালি আচ্ছা আপনি এই এলাকার নাম কি বলতে দেখি আমার এই এলাকার নাম হচ্ছে যেমন

যারা দেশি গরু পালন করতে চান যারা কিভাবে আজকের মতো শেষ করছি আবার দেখা হবে কোন এক এক সময় কোন এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ঠান্ডায় আসছি ইনশাল্লাহ ছাতা লাগবে না আসসালামু আলাইকুম दान okay. उठेगा okay. okay.